ফ্রেশ হয়ে আসো, আবহাওয়া ভালো না, জ্বর চলে আসবে। আহির বদ্ধ চোখ দুটি টান টান করে তাকায়, জবাব দেয়, মাঝে মাঝে জ্বর আসা ভালো, বউয়ের আদর পাওয়া যাবে। জান্নাত মুখ মুচড়ে চুপ করে রইল। আহির তার হাত টেনে কোলে বসিয়ে বলল, মাথা ব্যথা করছে, শরীরের অবস্থা নাজেহাল। জান্নাত সামনে ঘুরে গলা জড়িয়ে মিষ্টি হাসলো, কপালের ঘাম মুছিয়ে দিয়ে জবাব দেয়, আহারে স্বামী আমার, কত কষ্ট করছে আমার জন্য। তবে একটি চুমু দাও, সব ক্লান্ত দূর হয়ে যাবে। জান্নাত কপাল কুচকে চোখ গরম করলো, কোল থেকে উঠে দাঁড়িয়ে বেরিয়ে যেতে যেতে বলে, তালুকদার গোসল করে নাও, তারপর ছাদে এসো। তোমার সাথে গোসল করব জান। জান্নাত ঠোঁট টিপে হেসে বেরিয়ে যায়। তুষি হাতে মেহেন্দি দেওয়ার পর জান্নাত আসলো রুমে। রিমিকে দেখেছিস? হাতের মেহেন্দি পাশে রেখে তাকায় জান্নাতের পানে। সকাল থেকে যা কাহিনী হলো দুজনকে নিয়ে, খানিক ভেবে চিনতে বলল, একটু আগে রুমেই ছিল, কিন্তু কেন? রাজনের ফোন অফ, আমি শিওর দুজনের সাথে ঝগড়া করেছে, নয়তো রাতে এসেই রাতে চলে যাবে কেন? হ্যাঁ আপু ঠিক, রিমি দিন দিন বিয়াদ্দব হয়ে যাচ্ছে, নির্ঘাত কোনো কাণ্ড করেছে। জান্নাত হতাশ হয়ে নিঃশ্বাস ফেলে, ছোট বোনটার সংসার কবে যে ঠিক হবে, রাজনের মতো ছেলে কি আদৌ আর পাওয়া যাবে? দেখতে শুনতে খুবই ভালো। তাদের কথার মাঝেই নাজমা প্রতি রুমে খুঁজে এই রুমে আসলো, বলল, ওই বেয়াদব কোথায়? আমাকে চিন্তায় ফেলে খুব শান্তি পাস দুজন, মরে যাচ্ছিস না কেন? রাজনের কিছু হলে কি জবাব দেব বোনকে? হতছাড়ি মুখে কুলো পেটে বসে আছেন, হাজার প্রশ্ন করলেও টু শব্দ করছে না। মা চুপ করো, দেখছি আমি, তোমার প্রেশার বাড়বে, রুমে গিয়ে রেস্ট নাও। জান্নাত নাজমার হাত ধরে টেনে নিয়ে যায় বাইরে। আলতাফ রহমান নিজেকে দোষ দিচ্ছেন, কেন যে অল্প বয়সের মেয়েটাকে বিয়ে দিয়ে দিলেন তিনি, মত দিলেও এখনো হয়তো মানতে পারছে না। আমিনা বেগম হাত পাখা করে জান্নাতকে শান্ত করার চেষ্টা করলো। সন্ধ্যার পর তুষার বাইরে থেকে এসে শুয়েছিল রুমে। নূরজাহান এসে বলল, তুষিকে কালকে নিয়ে যাই, তুই বললে রাজি হবে। আম্মা যাবেই তো কয়েকদিন পর, তানহা আপুর সাথে এ কয়টা দিন থাকতে দাও। কতবার বলবো, ভালো লাগে না বাসায়, দম বন্ধ হয়ে আসে। তুষার নূরজাহানকে টেনে কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে, দুই হাতে জড়িয়ে ধরে বলল, ওর মন মতো থাকতে দাও, মনে করো ছেলেকে বিয়ে করাওনি, এখন তুমি চাইলে নানুর বাসায় ঘুরে আসতে পারো। নূরজাহান হেসে ওঠে, বললেই কি বাপের বাড়ি যাওয়া যায়? শ্বশুর বাড়ি বেঁচে থাকতে কত ঘুরতে গেছেন, দেখা গেছে মাসে দুইবারের রো ঘুরে আসতেন। মৃদু হেসে জবাব দেয়, যাব একবার তোর সন্তানকে নিয়ে ঘুরে আসব মন ভরে, সাথে তুই তুষি থাকবি, ফ্যামিলি ট্যুর হলো, কি বলছিস, বুদ্ধিটা দারুণ না? মায়ের অহেতুক কথায় মুখ জুড়ে বিরক্তির ভাব ফুটিয়ে ফুস করে নিঃশ্বাস ফেলে তুষার। তার মা কখনো শুদ্রাবান নয়, কখনো না। ডান হাতে মেহেদি পরিয়ে দিই। তুষির মেহেন্দি রাঙা হাতে চুমু খেয়ে তুষার কথাটি বলল। তুষি মুহূর্তেই ব্যঙ্গ হেসে জবাব দেয়, সেই হাত কাল সকালে কাউকে দেখানোর উপায় থাকবে তো? আমার মতো ট্যালেন্টেড ছেলেকে ছোট মনে করিস? তোর কোনো আইডিয়া আছে কি কি করতে পারি আমি? কচু পারো কচু। তুষার মেজাজ গরম করে উঠে যায় মেহেন্দি আনতে, হাতে নিয়ে তুষির সামনে বসে ধপ করে হাত ধরে নেয়। তুষি চোখ বড় বড় করে বলে, সত্যি সত্যি মেহেদি দিতে বসলে নাকি, যাও আমি দিচ্ছি। তুষার রেগে আরো জোরে চেপে ধরলো হাত, খুব মনোযোগ দিয়ে মেহেন্দি দেওয়া শুরু করতে করতে বলল, আর একটু কথা বললে গুনে গুনে মায়ের চলবে বেয়াদব, আজ মেহেদি কত প্রকার সব দেখে নে। তুষি হতাশ হয়ে বসে রইল, হাজার বকবক করলেও কাজ হবে না, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো প্রিয় স্বামীর যত্নে দেওয়া এক পশলা ভালোবাসা, মনোযোগে সে মেহেন্দি দেওয়ায় ব্যস্ত। পাক্কা 40 মিনিট পর তুষির হাত ছেড়ে বড় সড়ো দম নিল, বলল, শেষ, দেখ তোরটা থেকে দ্বিগুণ ভালো হয়েছে, এবার রঙও হবে অনেক, জামাইয়ের যত্নে মেহেদির কালার হয় দারুণ। তুষি ফিক করে হেসে নিজের হাত উল্টে পাল্টে দেখলো, মনে মনে বেশ খুশি হলো। না,
অতটা খারাপ নয়, বরঞ্চ প্রথমবার দেওয়ায় ভালোই হয়েছে। চোখ তুলে তাকানোর আগেই আচমকা তুষার গালে গাঢ় চুম্বন করে মুখ বাঁকিয়ে বলল, ভাগ্যিস ছেলে হয়েছে, নয়তো সব কাজেই পারদর্শী হতাম আমি। কিভাবে আদর ভালোবাসতে হয়, ঘর পরিবাটি রাখতে হয়, সব জানা আছে আমার, আর তুই পুরোটাই আমার উল্টো। রিমি সারাদিন আজ কারোর সাথে ইচ্ছে করেই কথা বলেনি। সে জানে সবার প্রশ্নে হাজারটা উত্তর দিতে হবে তাকে, তার থেকেই চুপ থাকাই শ্রেয়। কখনো দরজা বন্ধ করে ভাবছিল কাল রাতে রাগের মাথায় যাতা বলে ঠিক হয়নি। ছেলেটা কি ভাবলো, অন্য কোনো পুরুষ হলে স্বামীর অধিকার নিয়ে প্রথম দিনই ঝাঁপিয়ে পড়ত, কিন্তু রাজন সময় দিয়েছে, বুঝিয়েছে। তবু হুট করে এভাবে নিকটে আসায় খাবড়ে যায় রিমি, তাই তো মুখে যা এসেছে তাই বলে দিয়েছে। মায়ের সারাদিন ঘ্যান ঘ্যান শুনে এবার মনটা নরম হলো তার, আসলেই খবর নেওয়া হলো না। রাতে খাবার সময়ও সবাই তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়েছিল। খাওয়ার মাঝে ভেতরে ভেতরে অস্বস্তিতে পড়ে অল্প খেয়েই রুমে চলে আসে রিমি, বই নিয়ে বসলো টেবিলে। মনের বিরুদ্ধেও খুব জোরে জোরে পড়লেও কাজ হয় না, কোথাও অপরাধ বোধে ভীষণ কামড়ে ধরেছে তাকে। শেষে হাজার ভাবনার মাঝে ঘড়ির দিকে তাকায়, সময় এখন রাত 12টা, মুহূর্তেই চমকে যায় সে। এত রাত হয়ে গেল, এবার একটা কল করা উচিত, আসলেই ফোন অফ নাকি দেখতে হবে, কখনো তো ফোন অফ রাখে না। টেবিল থেকে উঠে বিছানায় বসে কল করলো রাজনের নাম্বারে। এ কি, এখনো তো বন্ধ, লোকটার কি কিছু হলো না তো? অজানা ভয়ে গলা শুকিয়ে আসে রিমির। দ্রুত ডায়াল নম্বর থেকে কল বসায় রাজনকে। এবারও কাঙ্ক্ষিত নম্বরটি বন্ধ আছে, মস্তিষ্কে হানা দেয় হাজার রকম প্রশ্ন, কোথায় গেল লোকটা, চট্টগ্রাম চলে যায়নি তো? উত্তেজনায় একের পর এক কল দিলেও ফলাফল শূন্য। শেষে দুই হাতে মুখ চেপে ধরে ভাবতে থাকে। চোখের কার্নিশে অশ্রু গড়িয়ে পড়তেই চমকে যায় রিমি, লোকটার জন্য সে কাঁদছে। মাথার চুল খামচে ধরে ডুকরে বলে ওঠে, অসভ্য রাজন ভাই, আমাকে ভয়ে মারতে চান আপনি? ফোন বন্ধ করে সবাইকে ভয় দেখানোর মানে কি? আমার জীবনটাকে আপনি যা ইচ্ছা তাই করেছেন, এভাবে ঘাপটি মেরে বসে থেকে কি লাভ? চিন্তায় আজ ঘুম আসবে না আমার, একটাবার ফোন সচল করুন রাজন ভাই, কথা দিচ্ছি পা ধরে মাফ চাইব, যা বলবেন তাই শুনব। হেঁচকি তুলে কেঁদে যাচ্ছে রিমি। শুয়ে এলোমেলো হয়ে বালিশে মুখ ডুবিয়ে দিতেই মনে পড়ে ডালিয়ার কথা, তিনি তো জানতেই পারেন। অস্থির হয়ে ধড়ফড় করে উঠে কল লাগায়। এত রাতে কল দেয়ায় খানিক অপেক্ষা করতে হলো। ওপাশ থেকে ডালিয়া বলল, কেমন আছো রিমি, খোঁজ খবর নাও না, আজ এত রাতে হঠাৎ কল দিলে কেন? রিমি হালকা গলা ঝাড়ি দিয়ে ডিরেক্ট প্রশ্ন করে, তোমার ওখানে রাজন ভাই কোথায় মামুনি, তোমার ওখানে ফোন অফ কেন? এভাবে চিন্তায় ফেলে সবাইকে মারতে চাইছে তোমার ছেলে। কি বলিস রিমি, রাজন এখানে নেই, তাছাড়া দুপুরে আমাকে কল করে ভালো মতোই তো কথা বলল। রিমি এবার অবাক হলো বেশ, সকাল থেকেই নাজমা একটু পরপর কল করেই যাচ্ছেন, ফোন অফ করলে নাজমা বুঝতো, তবে ডালিয়া মিথ্যে বলবে কেন? একটু নীরব থেকে বলল, তোমার সাথে কথা হয়েছে, কোথায় সে, নাম্বার বন্ধ রাখার মানে কি? ডালিয়া বেগম মৃদু হেসে জবাব দেয়, চিন্তা করিস না, ঘুমা, আমি কালকে বলবো তোর ওখানে যেতে, মাঝে মাঝে ওই নম্বরে নেট পাওয়া যায় না, এই জন্য অন্য নম্বর থেকে কল করে আমার সাথে কথা বলল। অন্য নম্বর? এই লোকটার কতগুলো সিম আছে? মুহূর্তেই দাঁত কটমট করে বলল, তাকে বলো আমার ফোনে কল করতে, মা আমাকে সারাক্ষণ বকছে, আজকে তার জন্য সারাদিন সবার জ্ঞান শুনতে হয়েছে আমায়। ডালিয়া উচ্চস্বরে হেসে বলল, হয়তো ঘুমিয়ে পড়েছে, আমি বলছি তুই নম্বর তোল, কল করে দেখ রেসপন্স করে কিনা। ডালিয়া ফোন চেক করে 11 ডিজিটের সংখ্যা এক এক করে বললেন। রিমি সবগুলো সংখ্যা ফোনে তোলার পরপরই আচমকা তো চোখ দুটো অস্বাভাবিক বড় হয়ে যায়, নিজের চোখকে কোনো মতেই বিশ্বাস করতে পারলো না সে। চোখের চশমা খুলে ওড়না দিয়ে মুছে আবারও চোখে পড়ল, মনকে মিথ্যা সান্ত্বনা দেয় সে যা দেখেছে সব ভুল। চকিত দৃষ্টিতে কয়েকবার দেখে, উত্তেজনায় হাত পা কেঁপে ওঠে, বুকের ভেতর অবিরত হাতুড়ি পেটাচ্ছে তার। নিজের অজান্তেই ফোন পড়ে রইল বিছানায়, কান্নার গলায় আটকে আছে। যার জন্য এত অপেক্ষা সেই এত কাছে ছিল, এতদিন কেন লুকিয়ে গেছে? না না,
সে ভুল দেখছে। কাপা হাতে ফোন তুলে বার কয়েক সংখ্যাগুলো আওড়ালো। এ কি, কিভাবে সম্ভব এটা, এতটা মিল কিভাবে হয়? ওনার কোনা চেপে কেঁদে ওঠে রিমি। লোকটিকে সামনে আনতে হবে, তাকে অনেক প্রশ্ন করার বাকি আছে। দিনের পর দিন কষ্ট দিয়ে কি মজা পেয়েছে রাজন, সকালেই ফোন করে এর একটা বিহিত করা চাই। তখন রিমি তাকে সামনে দাঁড় করিয়ে গলায় ছুরি ধরে বলবে, আমার এতগুলো সময় ফিরিয়ে দিবি তুই, আমার সাথে কেন লুকোচুরি খেললি? পুরুষ মানুষের বুকের পাটায় এতই ঠুনক কেন? আমার সাথে দিনের পর দিন গেম খেলে গেছিস, কেন করলি এসব? মনে মনে হাজারো অভিমানে রাজনকে আর কল করা হলো না। কান্নাকাটি করে নাক টানছে অবিরত। এই লোকটাকে কতই না খুঁজেছে, মন প্রাণ দিয়ে নিজের অজান্তেই ভালোবেসেছে। ঘরের মাঝে শত্রু রেখে সে দূরের শহরে খুঁজেছে। রাত তরতর করে বাড়ল তার। বিছানার চাদর শক্ত করে চেপে ধরে দাঁত কটমট করে। আজ হাতের সামনে পেলেই খুন করে ফেলত। রাজন হঠাৎ করেই রাত তিনটের দিকে শ্বশুর বাড়িতে পা রাখল। সারাদিন বন্ধুর বাসায় সময় কাটালেও মনটা শান্ত ছিল না তার, কেমন হাঁসফাঁস লাগছিল। সারাদিন ইচ্ছে করেই ফোন অফ রেখে ঘুমিয়ে কাটিয়েছে, কিন্তু রাতে ঘুমানোর জন্য শুতেই এপাশ ওপাশ মোশরা পুচরি করলেও ঘুম ধরা দেয় না। শেষে বাধ্য হয়ে এই বাসায় আসা। তবে কথা যখন দিয়েছে কোনোভাবেই রিমির রুমে যাবে না সে। গেটের কাছে এসে ফোন অন করে নাজমাকে কল করলো রাজন। বার কয়েক রিং হতেই ধরে অস্থির হয়ে প্রশ্ন করে নাজমা, রাজন বাবা কোথায় তুমি, বাসায় আসছো না কেন, এত রাতে কল করেছো, কোনো অঘটন ঘটেছে? মা আমি ঠিক আছি, গেটের বাইরে দাঁড়িয়ে, আসুন একটু কষ্ট করে। নাজমা বেগম চট করে কল কেটেই চলে যায় গেট খুলতে। তখন সারা বাসা নিশ্চুপ। বাসার প্রবেশ করে নাজমা বেগম বললেন, হাত মুখ ধুয়ে খেয়ে নাও, রিমির পক্ষ থেকে আমি দুঃখিত, ছেলে মানুষই বোঝোই তো, কি বলতে গিয়ে কি বলে, মাথায় এক বিন্দু বুদ্ধি নেই। রাজন জোরপূর্বক হালকা হেসে ভাবল, সব বলে দিয়েছে নাকি সবাইকে। দীর্ঘশ্বাস ফেলে জবাব দেয়, সকালে খাবো, এখন ঘুম পাচ্ছে, আপনি ঘুমাতে যান, কষ্ট দিলাম। নাজমা আঁচলে মুখ মুছে রাজনের মাথায় আদর করে চলে যান রুমে। রাজন ঠোঁট গোল করে নিঃশ্বাস নিয়ে গেস্ট রুমে যেতেই চোখ যায় রিমির রুমের দিকে। ভাবে এক পলক দেখে গেলে কি খুব ক্ষতি হবে, মৃদু হেসে পা বাড়ায় রাজন। দরজা ধাক্কা দেওয়ার সাথে সাথেই চট করে খুলে যায়। প্রবেশ করে সামনে তাকাতেই ধুই ভ্রু আপনা আপনি ভীষণ রকম কুচকে যায় তার। বিছানায় হ্যানান দিয়ে রুক্ষ চেহারায় থম মেরে বসে আছে রিমি, ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। রাজন নিজেকে গালি দিল, কাল রাতের কথা হয়তো ভুলতে পারেনি মেয়েটা, সারাটা দিন মেয়েটা কি এভাবেই কেঁদেছে। এখন সামনে দেখে আরো রেগে যাবে রিমি। ভেবে চিনতে রুমের বাইরে আসতেই মাথায় আসে, রাগ করলে রিমির মাথা ঠিক থাকে না, যদি কোনো অঘটন ঘটে যায়। একা মস্তিষ্ক শয়তানের বাস। রাজন হালকা ঢোক গিলে ফিরে এলো রিমির রুমে। যতই ঝগড়া হোক সোফায় তো শুতেই পারে, গায়ের সেই জামা কাপড় নিয়েই সোফায় গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। এত বড় দেহ নিয়ে আয়েশ করে শোয়া যায় নাকি, তবুও আরামে কথা মাথা থেকে ছেড়ে ফেলে চোখের উপর হাত রেখে ঘুমিয়ে যায়। রাজনের এত রাতে আগমনে অপ্রস্তুত হয়ে যায় রিমি। ভ্যাবলার ন্যায় চেয়ে চেয়ে দেখছিল রাজনের কাণ্ড কারখানা। সেই ফোন নাম্বার মিলে যাওয়ার পর থেকে কেঁদেই যাচ্ছে সে। লুকায়িত প্রেমিককে দেখা পেয়ে যেখানে খুশি হওয়ার কথা সেখানে আজ রিমি কাঁদছে। লোকটা কোনো কথাও বলল না, চুপচাপ ঘুমিয়ে গেল। সারাদিন নিজে ঠিকই দিব্যি ভালো ছিল, তাই না? ফজরের আজানের সময় রিমি আর বসে থাকতে পারল না, ঘুমন্ত রাজনের সামনে গিয়ে রক্ত চক্ষু নিয়ে তাকায়। রাগে মাথা ধপধপ করছে তার। হঠাৎ কি মনে হতেই দুই হাতে সর্বোচ্চ শক্তি দিয়ে গলা চেপে ধরে। আকস্মিক ঘটনায় রাজন ঘাবড়ে যায়। চোখ খুলে দেখতে পায় রিমি তেজি মুখ বদল, রাগে উড়নচণ্ডী রূপ ধারণ করেছে মেয়েটা। তৃষ্ণার্ত গলা ভিজিয়ে দম বন্ধ হয়ে আসতেই চেতনা ফেরে রাজনের। তাড়াহুড়ো করে দুই হাতে রিমির বাহু ধরে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রিমি আচমকা ফ্লোরে বসে অঝরে অশ্রু ফেলে। রাজন উঠে কাঁদতে কাঁদতে বলে, কি এমন করেছিলাম কাল রাতে যার জন্য মেরে ফেলতে চাইছিস? ঠিক আছে ডিভোর্স চাস, কালকে সবাইকে বলে ডিভোর্স দিয়ে দিচ্ছি, তবু একটু শান্তি দে, দিন দিন অশান্তিতে মরে যাচ্ছি। রাজন উঠে পানি খেল, বারান্দার মেঝেতে বসে মাথার চুল চেপে ধরে সে। আর একটু হলেই চিরদিনের জন্য দম বন্ধ হয়ে যেত। কেন যে আবার আসতে গেল এই বাসায়, দূরের দিব্যি ভালো ছিল।
আকাশের দিকে তাকিয়ে ঘন ঘন নিঃশ্বাস নেয়। কাল সকালেই চলে যাবে চট্টগ্রাম, শুধু শুধু সময় নষ্ট করে আসলো। কোথায় ভাবলো রিমি সারপ্রাইজড হবে, হিতে এখন বিপরীত হয়ে গেল। কয়েক মিনিট পর চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নিতেই অনুভব করে পেছন থেকে দুই হাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে হেঁচকি তুলে কাঁদছে কেউ। পেছন ঘুরে রিমিকে দেখে এবার যেন নিজের অজান্তেই আশ্চর্যের সপ্তম পর্যায়ে পৌঁছে যায় সে। তার ভাবনার মাঝে রিমি ফুপিয়ে উঠে বলে, মেরে ফেলবো, আমি জেনে গেছি ওই লোকটাই আপনি, লাস্টে 25 নম্বরের ছেলেটি আপনি। প্রতিদিন যেভাবে আমাকে যন্ত্রণায় মেরেছেন ঠিক সেভাবেই আজ থেকে একটু করে প্রতিশোধ নেব আমি। রাজন চমকে যায়, কি বলছে এই মেয়ে, ভয় থতমত খেয়ে বলে, ছাড় রিমি, তুই উল্টাপাল্টা বলছিস। রিমি এবার ভারী রেগে যায়, চোখ গরম করে শার্টের কলার চেপে ধরে বলল, কি ভেবেছিস, দিন দিন বোকা বানাবি আমায়, চুরি করবি আর ধরা পড়বি না? আমার মন দিয়ে গেম খেলেছিস তুই, প্রতারক বেঈমান। জানি বিয়ে করলে কি হতো, একটা সুন্দর সংসার অন্তত হতে পারতো। এতদিনে লুকোচুরি এইভাবে ধরা পড়ে যাবে তা ঘুণাক্ষরেও ভেবে দেখেনি রাজন। যখন সব জেনেই গেল তবে বলেই দিয়ে কাজ, অনেক হলো লুকোচুরি। রাজন ওর চোখে দৃষ্টি রেখে নরম স্বরে বলে ওঠে, বিয়ের রাতে যখন সামনাসামনি কথা বলতে গেলাম, তুই আমাকে কিছু বলতে না দিয়েই অপ্রকাশিত প্রেমিকের কথা বলে দিলি। তুই বল, বাসরাতে নিজের নামে তোর মুখ থেকে ভালোবাসার কথা শুনে সামলাতে পারিনি, মনে হচ্ছিল এভাবেই চলুক, দেখি তুই সত্যি কতটা ভালোবাসিস। প্রতিদিন খেপিয়ে দিতাম লুকায়িত প্রেমিকের নামে উল্টাপাল্টা বলে, এদিকে রেগে যখন আমাকে যা তা বলতি মনে মনে বেশ হাসি পেত আমার। আমার কথাই তুই আমার কাছে বলতি, ব্যাপারটা কিউট না? রিমি হতবাক হয়ে অপলক চেয়ে আছে রাজনের দিকে। রাজন ফুস করে নিঃশ্বাস ফেলে রিমির গালে হাত রেখে আবারও বলল, অনেকবার আকার ইঙ্গিত দিয়েছি তোকে, বুঝিস নি, এটা আমার দোষ। কি ইঙ্গিত দিয়েছিস বল? এই যে আমার সামনে কোমলমতি কাঁদছে, তোর কান্নায় বুকের ভেতর তোলপাড় শুরু হয়েছে আমার, ইচ্ছে করছে সব দ্রুত মিটিয়ে দে। একদিন বলেছিলাম চশমাতে তোকে মিষ্টি লাগে, এই কথাটা মেসেজেও বলেছিলাম, ছোট মাথায় না বুঝলে আমার কি দোষ? রিমি শর্টের কলার ছেড়ে দূরে সরে দাঁড়ায়, চোখের পানি হাতের উল্টো পিঠে মুছে বলল, যদি আমি বিয়েতে রাজি না হতাম তখন? রাজন উচ্চস্বরে হেসে ওঠে, বলে, তুই রাজি হলেও বিয়ে হতো, না হলেও, ভেবে দেখ, ওই ম্যাচের ছাড়া আর কোনো অস্তিত্ব খুঁজে পেতি না আমার। ভালো যখন বেসেছি বিয়ে আমি করতাম, যে করেই হোক, মাইন্ড ইট কোমলমতি। আমার সাথে এমন কেন করলেন? এই যে তোর মনে জায়গা করতে, বিয়ের পর বলিনি ইচ্ছে করে, তোর মুখে নিজের নামে সব অনুভূতির কথা শুনে লোভ হতো, মনে হতো সেই চিরন্তন সত্য লোকানোই থাকুক, তুই নিজেই বের কর। এতদিন বাজে ব্যবহার করলাম, আপনার খারাপ লাগেনি? না, বরং মজা পেয়েছি, তোকে আরো বেশি জ্বালানোর দুষ্টু বুদ্ধি মাথায় আসতো। রিমি চেতে ওঠে এমন কথায়, বাহু চেপে ধরে বলে, কালকেই ডিভোর্স দিব তোকে, চলে যাবি সারা জীবনের জন্য। রাজন বুঝলো এবার রাগ খানিকটা কমে এসেছে, তার মানে অভিমান জমেছে, যাক এবার তবে কাছে যেতে দেবে। তবুও কালকের সেই উক্তিটির কথা মনে পড়তেই মুখ থতমত হয়ে গেল, বলে, আচ্ছা তুই যা মনে করিস, তবে মেসেজ করে সেই রাজন অসম্ভব ভালোবাসত, এখনো ভালোবাসে, ভবিষ্যতেও ভালোবেসে যাবে। কথা শেষে উঠে রুমে চলে আসে, ফোন হাতে নিয়ে দরজা খুলতেই দৌড়ে আসে রিমি, জড়িয়ে ধরে কেঁদে ওঠে, ভাঙা কণ্ঠে বলে, কোথায় যাচ্ছেন? ফোন করব আপনাকে, আজ থেকে দূরে গেলেই মেরে ফেলবো, আমাকে কষ্ট দেওয়ার মাশুল একটু একটু করে সব ফিরিয়ে দেব। রাজন গলা খাকারি দিয়ে সামনে ঘুরে শক্ত হয়ে দাঁড়ালো, লক্ষ্য করলো মেয়েটার পাগলামি, অল্প সময়ে একটু আদরের জন্য কেমন মরিয়া হয়ে উঠেছে। এবার পাষাণ মনকে গালি দিল সে নিজে। এদিকে রিমি যেভাবে ধরেছে নড়ার ওজনে, একটু গম্ভীর স্বরে বলল, সে রিমি কি অধপাত তোর, চরিত্রহীন ছেলেকে জড়িয়ে ধরছিস যার স্পর্শে তোর গা ঘিন ঘিন করে? আগের থেকেও জোরে শক্ত করে জড়িয়ে ধরে অস্পষ্ট স্বরে জবাব দেয়, হ্যাঁ আমি খারাপ, তুই খারাপ বানিয়েছিস আমায়, আমাকে রেখে কোথাও যাবি না তুই। রাজন ঠোঁট টিপে হাসলো, বলল, তা কিভাবে আমার সন্তান পেলি, ওই ছেলেটাই আমি, অন্য কেউ তো হতে পারে।
রিমি মাথা তুলে চোখে চোখ রেখে সব কথা খুলে বলে। রাজন চোখ খিচে বন্ধ করে মুখটা খুব নিরীহ করার ভান ধরে বলল, মা দিলে তো সব বরবাদ করে, ঘরের শত্রু বিভীষণ। রিমি রেগে তাকায়, ইস এই মেয়ের চোখের পানি দেখে ও কি মায়াবী লাগছে, যেভাবে চেপে ধরেছে এত রাতে বেহায়া পুরুষ জাগ্রত হতে চাইছে। হঠাৎ করে রিমির বাহু গলিয়ে কোলে তুলে নেয়, বিছানায় শুইয়ে দিয়ে গলা ঝাড়ি দিয়ে বলল, চল ঘুমাবি, অনেক হয়েছে কান্নাকাটি, সকালে মারিস কাটিস, যা ইচ্ছে হয় করিস, অভিমানে বাপের বাড়ি চলে যেতে পারিস, এবার তোর বুকে মাথা রেখে ঘুমাতে চাই। রিমি লজ্জায় মাথা নুইয়ে রাখলো, একটু আগে ভয়ে জড়িয়ে ধরে রেখেছিল, যদি রুম থেকে চলে যায় তখন? রিমিকে জবাব দিতে না দেখে আচমকা গলায় গাঢ় চুম্বন করে বলে, আমার ঠোঁটে তোর ঠোঁট মিলিত হতে চাইছে, তুই কি দিবি সম্মতি? লজ্জায় রিমি মুখ লুকায় রাজনের বক্ষে, ঘন ঘন নাক ঘষে সম্মতি বোঝায়। রাজন ঠোঁট টিপে হেসে এগিয়ে যায় রিমির ঠোঁটের দিকে, মুহূর্তে ঠোঁট ডুবিয়ে দীর্ঘ সময় ধরে চুম্বন করলো রিমির ঠোঁটে। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।